नमस्कार, द पावर अफ एस्ट्रोलजी डट सुमंत जी चौधरी हमारे यूट्यूब चैनले अपन सबा के स्वागत। आज एक ऑनलाइन प्रेडिक्शन नहीं अपन सामने उपस्थित। प्रेडिक्शन किंतु भविष्य डाक्तर बाबूर प्रेडिक्शन, क्यों जानी ना इदानी डाक्तर बाबू मान विशेषकर हबु डाक्तर प्रेडिक्शन अभी बस अनेक कटाई करलम। रिसेंट परीक्षा हो गल, एक हबु डाक्तर परीक्षा देवार आगे नार्भास छिलें, जस्ट बोधाय दुई तीन मास हो रेमेडी नहीं जतटा परा जाए गाइड कर, से भीषण नार्भास छिल, सम्भवत बहरमपुर ओखने थे। से बोलछे जे सर आमी भीषण नार्भास, केनना तार आगे किन्तु चार पाँच बार ट्राई करा हुए गेछे एवं अकृतकार्य हुए। आमिओ ताके खूब एकटा ताके निये नाड़ाचाड़ा करार समय पाइनी, केनना दुई तीन मास जस्ट तार रेमेडियल प्रसेस अप्लाई हुए। तबुओ दुई तीन मास जतटुकु पारा जाए आमी ताके इनफ्लुएंस्ड करेछि, पजिटिव भावे इनफ्लुएंस्ड करार चेष्टा करेछि। किन्तु से प्रचंड नार्भास छिल एवं आमी जानी से एकदम भालो परीक्षा देयनी। से परीक्षा हले गिये गुलिये ग करे दिएछे। से परवर्तीकाले आमाके व्हाट्सएप करछे, सर परीक्षा तो दिलाम, माने मोटामुटीओ दिलाम ना, किन्तु से आमाके बोलछे बादबाकीटा पुरोटाई आपनार उपर। एई समस्त छोटो लोकगुलो एरा नाकि भविष्यतेर डाक्तार, खूब भालो छेले किन्तु तार बाबा मा भीषण भालो, चिंताधारार मध्य कि नेगेटिविटी जे आमी परीक्षा हले गिये जे रकम जे कोनो भावे एरा गैरा भावे एकटा परीक्षा दिए दिलाम, बाद बाकी पुरोटाई आपनी आपनार आशीर्वाद। आमार जदि क्षमता थाकतो काउके डाक्तारी परीक्षाय पास करिए देवा, माने जे कोनो रकमेर परीक्षाय पास करिए देवा बा चाकरी पाइए देवा बा व्यवसाय उन्नति, তাহলে এই পশ্চিম বাংলার বুকে যে এত পরিমাণ বেকার এবং অকৃতকার্য মানুষেরা রয়েছে প্রত্যেকই আমার কাছে আসতো রেমেডি নিত, বা এটা তো রেমেডিরও ফাংশন নেই, কেননা দুই তিন মাস জাস্ট হয়েছে, মানে ওই আমার বাঁ পা স্পর্শ করত আমার আশীর্বাদ নিত আর হয়ে যেত, কখনো সেটা সম্ভব নয়। আমি সেই ছেলেটিকে কখনোই কিন্তু কোনো রকমের নেগেটিভ কথা বলছি না, শুধু একটা কথাই বলবো, আমার জীবনের ব্যর্থতা তার দায়ভার আমার। আমার জীবনের ব্যর্থতার দায়ভার কখনো আমি অন্যের দিকে ঠেলে দিতে পারি না। আমাদের একটা স্বভাব রয়েছে, ভালো হলে আমি করেছি, খারাপ হলে আমি তো দায়ী নই, আমি দায়ী নই। বাবা, তুমি যদি রেমেডিটা আরো অন্তত 6-7 মাস আগে নিতে তাহলেই আমি কিন্তু ভালো রেজাল্ট করতাম, তা নয়। অ্যাকচুয়ালি রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশন আমাকে সফল হতে সাহায্য করে। আমার যে নেগেটিভ ইনফ্লুয়েন্স রয়েছে, কেননা হরমোনের দ্বারাই তো আমাদের যে বহিঃপ্রকাশ হয়, যে রিপুর ইমপ্লিমেন্টেশন হয়, পুরোটাই তো হরমোনের দ্বারা। আর এই হরমোনেরই কিন্তু এক একটা নাম শনি, মানে হরমোনকেই রিপ্রেজেন্ট করছে। সুতরাং আমার জীবনে যে কারণের জন্য আমি প্রতিবন্ধকতা ফেস করছি, সেইগুলোকে কিন্তু সেই নেগেটিভিটিকে কিন্তু অফ করে দেওয়া। তুমি যদি একজন খেলোয়াড় হও, তোমার হাতে ব্যাট তুলে দেওয়া, তোমার হাতে বল তুলে দেওয়া এবং তোমাকে অভ্যেস করানো, প্র্যাকটিস করানোর দায় দায়িত্বটা আমার। মাঠে গিয়ে খেলতে তোমাকেই হবে, ব্যর্থ হলে তার দায়ভার তোমাকেই নিতে হবে। এটা ভুলে গেলে কিন্তু কোনো মতেই চলবে না। এরকম ভুরি ভুরি এক্সাম্পল রয়েছে, তো আমি জাস্ট একটা এক্সাম্পল মনে পড়ে গেল ওই হবু ডাক্তার। আমি জানি না সে, আমি জানি না বলতে এইবারও সে পরীক্ষা খারাপ দিয়েছে, যাই হোক, কিন্তু এটা সবসময় মাথায় রাখবে। আমি ঠিক মতন পড়াশোনা করলাম না, আমি ঠিক মতন যা পড়াশোনা করলাম সেটা গিয়ে পরীক্ষা হলে ইমপ্লিমেন্ট করতে পারলাম না। আর স্যার ঈশ্বর তিনি সমস্ত কিছু করে দেবেন, এই ভুল ভাবনা আমাদের জীবনকে কিন্তু নেগেটিভ দিকে নিয়ে যায়, উত্তরণের পথ কোনো মতেই কিন্তু খুঁজে পাওয়া যায় না। আমি এ প্রসঙ্গে একটা ছোট্ট গল্প বলবো। এ প্রসঙ্গে বলতে
আমার নিজের প্রসঙ্গেই যে আমি আপনারা তো সবাই জানেন যে আমি ভীষণ খেপচুরিয়াস মার্কা একজন মানুষ, ভীষণ খেপচুরিয়াস এবং পাগল বললেও কম বলা হয়, একদম এটা মিথ্যে কথা নয়, এটা একদম খুব সত্যি কথা। এবং আমি খুব সত্যি কথা সত্যি রকম ভাবে বলি, একটু আগেই যেমন একজন প্রায় বোধহয় 45-50 বছরের একজন জাতককে ঝেড়ে উদম ঝাড়লাম হোয়াটসঅ্যাপের মধ্যে, যে কোনো কারণেই হোক, রেমেডি পারপাস, আমি কাউকে ছেড়ে কথা বলি না, কেননা আমি যে কথা বলি তার পেছনে লজিক আছে, যুক্তি আছে। যাই হোক, একটা ছোট্ট ঘটনা বলি, অনেকেই এই ঘটনাটা জানেন, অনেকেই ঘটনাটা জানেন না, যে আমি ঈশ্বর কথাটাকে একদম ঘেন্না করি। আর যদি বিশ্বাসের কথা বলেন তাহলে ঈশ্বর বলতে আপনারা যে পৌত্তলিক কথাকে বোঝেন তাকে আমি একদম বিশ্বাস করি না। আর ঈশ্বর শব্দটাতে আমার নফরত, আমার একদম ঈশ্বর কথাটাকে আমি সহ্য করতে পারি না। ভাষার দিক দিয়ে আমি বাংলা ভাষাটা মোটামুটি জানি, হিন্দি ভাষাটা একদমই জানি না, আর ইংরাজি ভাষাটা বিশ্বাস করুন সুমন্ত বলতে গেলেও এখনো এসুসু এমএনমেন টিএটে সুমন্ত উচ্চারণ করতে হয়। আমি যখন ওই 7, 8, 9, 10 মাধ্যমিক, তারপরে এই সময়টায় আমি আমার মানে স্বপ্নের একটা ভাষা ছিল ইংরাজি। তার কারণ আপনারা অনেকেই জানেন, যারা যারা আমি আমার বাবাকে নিয়ে মাকে নিয়ে আলোচনা করেছি আপনারা জানেন, আমার বাবা উচ্চ শিক্ষিত ছিলেন কেবল তা নয়, আমার বাবা কিন্তু ইংরাজিতে মাস্টারপিস লোক ছিলেন। আমি তো এত দেশ এত বিদেশ ঘুরলাম, বাবা কিন্তু মাস্টারপিস লোক ছিলেন, এবং এটা একদম মিথ্যে কথা নয়। কোনো অ্যাপ্লিকেশন লেখা, এই লেখা সেই লেখা, আমাদের বাড়িতে একদম ভিড় হয়ে থাকতো বাবাকে দিয়ে লেখাতো, এবং বাবার হ্যান্ডরাইটিং মারাত্মক রকমের ভালো ছিল, যদি কখনো খুঁজে পাই আমি অবশ্যই দেখাবো। তো ওই বাবার সাথে থেকে থেকে ইংরাজি ভাষাটা আমি রপ্ত করেছিলাম, আমি ইংরাজিতেই কথা বলতাম। যাই হোক, আমি পড়াশোনার ক্ষেত্রে যখন বাইরে বিদেশে গিয়েছিলাম তখন ইংরাজি ভাষাটাকে আমাকে গ্রহণ করতেই হয়েছিল, কিন্তু ইংরাজি ভাষায় কথা আমি বলতেই পারি না, বলার অভ্যেসটাই চলে গেছে। কেন, একটা ছোট্ট ঘটনা বলি এই প্রেডিকশনটা শুরু করার আগে। আমি ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়ে গেছে, গ্র্যাজুয়েশন এই এই রকম একটা সময়, সেই সময় কিন্তু আমি জিএস ছিলাম। হ্যাঁ, আমি কখনো কলেজে মানে কলেজিয়াল যে পার্টি বলে, হ্যাঁ, রাজনৈতিক পার্টি, সেই পার্টি ফার্টি পছন্দ করতাম না, কিন্তু আমি ডিসিপ্লিন ভীষণ পছন্দ করতাম, এবং আমি মনে করেছিলাম যে আমি যেই কলেজে পড়ি, বর্ধমানের যেই কলেজে পড়ি, সেই কলেজে বিন্দুমাত্র ডিসিপ্লিন নেই। গাছের তলায় বসে, এখনকার মতন কিন্তু এত নেগেটিভ ব্যাপার ছিল না, কিন্তু গাছের তলায় বসে হাতে হাত ধরা, চুপিসারে কথা বলা, মাঝে মাঝে আদর করা, এই ব্যাপারগুলো ছিল কলেজ বাঙ্ক করে, কলেজ ফলেজ না করে। বা তাছাড়াও শিক্ষকদের মধ্যেও অনেক নেগেটিভিটি ছিল, ছাত্রদের মধ্যে তো ছিলই। আমার মনে হয়েছিল সিস্টেমকে পরিবর্তন করার প্রয়োজন, তখন সিপিআর এসএফআই ছাড়া কোনো কিচ্ছু ছিল না, সিপির সেরকম জোরও ছিল না, তাই আমাকে রাজনৈতিক মানে কলেজিয়াল যে পলিটিক্স, সেই পলিটিক্সে এসএফআই এর পক্ষ হতে হয়েছিল। কিন্তু আমি এসএফআই বলতে কি তখনও বুঝতাম না, এখনো বুঝি না, আমাকে জিএস বানিয়ে দেওয়া হয়েছিল, এবং আমি কিন্তু সেই পরিবেশটাকে সম্পূর্ণ আয়ত্তের মধ্যে নিয়ে এসেছিলাম, এবং তার জন্য পাওয়ারের প্রয়োজন ছিল, তার জন্যই রাজনীতি আমি করতাম। আমার কাহিনী অনেকেই জানেন, তখন আমি হান্টার পড়তাম, এবং আমি মারাত্মক রকমের কিন্তু ফেরোসাস এবং রকচটা, এখনো রকচটা, তখন আমার মানে আমি জিম করতাম, জিমের ট্রেনারও ছিলাম একটা সময়, তা তখন আমি মারাত্মক রকমের ফেরোসাস ছিলাম। তো আমি আমার পরিবারের সাথে, আত্মীয় স্বজন, পাড়ার কাকিমারা বাকিমারা সবাই মিলে আমরা পরেশনাথ মন্দিরে গিয়েছিলাম। পরেশনাথ মন্দিরে পরেও আমি বহুবার গেছি, কিন্তু প্রথম গিয়েছিলাম ওই উচ্চ মাধ্যমিকের পর থেকে গ্র্যাজুয়েশন এই সময়টার মধ্যে পরেশনাথ মন্দিরে। তখন আমি জানি না এখন কি অবস্থান, পরেশনাথ মন্দিরের পাহাড় একদম খাড়া এরকম করে উঁচু হয়ে চলে গেছে। তো আমি তখন যেহেতু জিম করতাম, নেশাভান তখনও খুব একটা করতাম না, এখন তো একদমই করি না, তাই জন্য দমের কষ্ট একদমই ছিল না, কিন্তু
তখন আমার খুব খিদে পেত, আমার আমি তখন খেতে খুব ভালোবাসতাম এবং পেটুক ছিলাম, শুধু খেতে ভালোবাসতাম তা নয় পেটুক ছিলাম, এখনো খেতে ভালোবাসি কিন্তু এখন আর পেটুক নই, কেননা হজম করার সেই প্রবণতাটা আমার নষ্ট হয়ে গেছে। তাই জন্য খেতে খুব পছন্দ করি কিন্তু আমি এখন পেটুক নই, তখন ছিলাম, আমার ক্ষণে ক্ষণে খিদে পেত। তো আমি সেই পাহাড়ে এরকম বাঁশের কঞ্চির মতন, সেগুলো এখনো বোধহয় আমার গাড়িতে রাখা রয়েছে, দু একটা রাখা রয়েছে, এরকম কঞ্চির মতন এরকম লম্বা এরকম একটা কিনতে হয়, আমি এমনি কিনেছিলাম। কিনে আমি তরতর 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 করে উঠে গিয়েছিলাম, ওঠার সময় বেশ কষ্ট হয়েছিল, নামার সময় কিন্তু ওই লাঠিগুলোর প্রয়োজন, তার কারণ হর হর করে নেমে যেতে গেলে হঠাৎ করে কিন্তু পা পিজলে গেলে একটা অ্যাক্সিডেন্ট হবার যোগ থাকে। তো আমি উঠেছি নেমেছি, আমি একাই, বাদ বাকিরা যে যা নিজেদের মতন রয়েছে। তো আমার সাথে আমার পরিবারের মানুষজন গিয়েছিল, তারা বলেছিল একা একা উঠবি না একা, আমি একা একাই উঠে গেছি, দেখলাম আবার নিচে নেমে চলে এসেছি। এসে আসার পর আমি জানি না এখন কি আছে, তখন কি ছিল, একটু কিছুক্ষণ যাওয়ার পর একটা ঢালু মতন ছিল, নিয়ে সেটা লেফট সাইডে বেঁকে যেত। এই লেফট সাইডে বেঁকে যাওয়ার সময় তখন ওইখানে সিঙ্গারা কচুরি তারপরে রসগোল্লা নানান খাবার, কিন্তু বড় একটা স্টল সেখানে ভেজে যাচ্ছে হয়ে যাচ্ছে, আর সেখানে কিন্তু আপনি বিহারি, সেখানে আপনি মারোয়ারি, সেখানে বাঙালি তো আছেই, আর বিদেশিরা কিন্তু সেখানে প্রচুর পরিমাণে ওই বসে বসে খায় এরকম করে। এবার আমি চিরকালই খুব মানে কি বলবো সোজা সাপটা সরল টাইপের একজন মানুষ ছিলাম, আমি উঠেছি নেমেছি খিদেতে আমার মানে কি বলবো প্রাণ অষ্টাগত, আমি হঠাৎ করে স্লিপ অফ টাং, আমি সেখানে গিয়ে যখনই দেখেছি ওই সিঙ্গারা সামোসা বলে সিঙ্গারা ভাত যে, তারপরে ওই জিলাপি আছে, তারপরে আমাদের ওই রসগোল্লা আছে, আমি হঠাৎ করে স্লিপ অফ টাং বলে ফেলেছিলাম যে আমার একদম এই ভাষা, আমাকে দুটো সিঙ্গারা আর দুটো রসগোল্লা দাও তো, জাস্ট এই কথাটা বলেছি, আমাকে দুটো সিঙ্গারা আর দুটো রসগোল্লা দাও তো। আপনারা কল্পনা করতে পারবেন না অন স্পট একটা হাসির রোল উঠল। প্রথমত বিহারীদের মধ্যে একটা মারাত্মক প্রবণতা আছে বাঙালিকে হিট করার। এই কিছুদিন আগে আমি গিয়েছিলাম বিহারে ঘুরতে, ঝাড়খণ্ড বিহারে ঘুরতে, সেখানে আজও আমি সেই প্রবণতা লক্ষ্য করেছি, সেদিনও ছিল, তারা হেসে উঠল। আর ওই দিক থেকে কিছু বিদেশি ছিল, বিদেশিনী ছিল, তারা এমন যেন আমি কার্টুন, যেন আমি মানুষের হাসির পাত্র, রসগোল্লা বলে তারা হাসছে, রসগোল্লা রসগোল্লা বলে তারা উদম হাসছে, এসে তাদের ভাষায় এবং বেশ রীতিমতো একটা মান সম্মান হানিকর তাদের স্পিচের মধ্যে সেটা লক্ষ্য করলাম। বিহারিরা তো করলই আর বিদেশিরাও করল। আমি তখন নিলাম, নিয়ে দূরে সরে এসে খেলাম, খিদে পেয়েছিল। আমি আবার বলছি আমি মোটা মাথার নয়, কিন্তু হট খুব রেগে গেলে তখন ওই মোটা মাথার মতন হয়ে যায়, কারোর সাথে কথা না বলে প্রথমে পেটটা পুজো করলাম, তারপর ওই পরেশনাথ মন্দিরের সামনে গিয়ে প্রতিজ্ঞা করলাম আমার মাতৃভাষা স্লিপ অফ টাং হয়ে বেরিয়ে এসছে, তাতে তোমাদের এত লেগে গেল, তাতে তোমাদের এত হাসির খোরাক হয়ে গেল, 5 মিনিট ধরে হাসলো, প্রায় 15-20 জন সেখানে বিদেশি ছিল, এছাড়া বিহারি ছিল, মারোয়ারি আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বিহারিরা রসগোল্লা কলকাতা সে আয়ে হ্যায় রসগোল্লা, আর ওরা হা 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 করে হাসলো। আমি তখন প্রতিজ্ঞা করেছিলাম যে আমি যদি জীবনে কোনোদিন পৃথিবী ঘুরি, আমি যদি কোনোদিন পশ্চিমবাংলার বাইরেও যাই, আমি প্রয়োজন ছাড়া, যেমন স্টাডি যখন করতে গিয়েছিলাম তখন ইংরাজির বই ইংরাজিতেই সব কিছু করতে হচ্ছিল, এছাড়া স্লিপ অফ টাং ছাড়া, সেদিন তো স্লিপ অফ টাং এ মাতৃভাষা বেরিয়েছিল, আমি আজীবন স্লিপ অফ টাং ছাড়া, এই যেমন স্লিপ অফ টাংটাও কিন্তু এই হর করেই বেরিয়ে যাচ্ছে, এটার বাংলা শব্দটা বেরোচ্ছে না, এরকম যদি এরকম কিছু বেরোলে বেরোবে, কিন্তু সজ্ঞানে আমি কখনো ইংরাজিতে আর কথা বলবো না, আর মানে হিন্দি তো নয়, আমার চেম্বারে যারা যারা আসে কেউ হিন্দিতে কথা বললে আমি বাংলা, যদি না বোঝেন বেরিয়ে চলে যান, আমার চেম্বারে যারা যারা আসে ইংরাজিতে কথা, আমি ইংরাজিতে কথা নয় বাংলা না বুঝলে বেরিয়ে চলে যান। যখন আমি দিল্লিতে যাই, যখন আমি বিদেশে যাই, যখন বিদেশিরা আসে তখন তাদের সাথে কথা বলতে হয়, তার কারণ আমার প্রফেশনাল ইথিক্সের মধ্যে আমি পশ্চিমবাংলায় বাংলা কথা বলতে পারি, কিন্তু আমি প্রফেশনালি কখনো
দিল্লিতে গিয়ে বাংলা কথা বলতে পারি না, তাহলে আমার যাওয়াই উচিত নয় বা বিদেশে যাওয়াই উচিত নয়। প্রফেশনাল, এই প্রফেশনাল ফিল্ড ছাড়া কারোর বাবার কোনোদিন ক্ষমতা হয়নি। আমি একটা যদি মানে খাবারের অর্ডার বলুন, এই একদম বিহারেও তাই, আমি বিদেশেই বলুন, ঝাড়খণ্ডেই বলুন, পাঞ্জাবেই বলুন, আর আমাদের মরুভূমি আমার রাজস্থানে বলুন, যেখানে গেছি আমি বাংলা বলেছি, আমার পরিষ্কার বাংলা। এখানে কোনো প্রফেশনাল এথিক্স নয়, বুঝে নাও। আর তারা যখন বলেছে আমি যখন বুঝতে পারিনি, আমাকে বুঝিয়ে দাও কি বলছো। অনেক খাবার যার নামটা দেখা যায় যে বাঙালিরা এই খাবার বলতে চিনি, কিন্তু অনেক সময় তারা অন্য ভাষা বলে, বুঝিয়ে দাও। হিন্দি এবং ইংরাজির প্রতি অভক্তি একদম পিওর এবং অশ্রদ্ধা। আমার মাতৃভাষাকে কেউ যদি হিট করে তাহলে আমি কখনো ক্ষমা করি না। আমি আবার বলছি, আমি উড়ংচুঙ্গি ছেলে, একদম পাগলা, পাগলা বললেও কম। তাই জন্য তারপর থেকে আমি ইংরাজি বলাই ছেড়ে দিয়েছি, ইংরাজি সাহিত্য পড়তাম ছেড়ে দিয়েছি, আমি হিন্দি ছেড়ে দিয়েছি। হিন্দি আর ইংরাজি ভাষা আমি জানি না, এটা আমি মেন্টালি সেট করে নিয়েছি যে আমি কেবল বাংলা ভাষা বলবো। তুমি যদি বাংলা ভাষা না জানো আমার সাথে কানেক্ট করো না। আর পশ্চিম বাংলায় তো বলবোই বলবো, এছাড়া বিশ্বের যেখানে যাই বা ভারতের যেখানে যাই, আমার নর্মাল যে ক্রাইটেরিয়া, নর্মাল যে চাহিদাগুলোও রয়েছে, সেগুলো আমি বাংলা দিয়েই প্রকাশ করবো, কেননা বাংলা ছাড়া আমি কিছু জানি না। আমি ওপেন বলি, আমি বাংলা ছাড়া কিচ্ছু জানি না। আমি আবার বলছি, আমি একদম 100,000% পাগল মানুষ। কালকে অনেক ছাত্রছাত্রী আমাকে রাত্রিবেলায় হোয়াটসঅ্যাপ করে বলেছিল, স্যার আপনার মতন পাগল হতে চাই, পাগল হতে চাই, পাগল হতে চাই। তারা জানে না আমি এক্সট্রিম পর্যায়ে পাগল। এরকম পাগল হলে তোমরা জীবনে নাকে থাকতে হবে। তাই জন্য তোমরা মায়েরা, আমার ছেলেরা, আমার মেয়েরা পাগল ফাগল হওয়ার চেষ্টা করো না, কিন্তু আমি একদম পিওর পাগল। আমার সাথে ইংরাজি মারিয়ে কোনো লাভ নেই, আমার সাথে হিন্দি দেখিয়ে কোনো লাভ নাই। পিওর বাংলাতে কথা বলো, বললে বলবে, আর না বললে পরে তুমি ইংরাজিতে বলো, আমি বাংলাতে। আমার এইটুকু জ্ঞান আছে তুমি কি বলছো সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি তোমার সাথে স্লিপ অফ টাং ছাড়া কখনো ইংরাজি বা হিন্দিতে কথা বলবো না, এবং এইটুকু আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি। এইবারই বিহারে গিয়েছিলাম, আমার স্কর্পিওতে এসে ভাম করে মামলো একটা গাড়ি, তারও বোধহয় স্কর্পিও ছিল, সেখান থেকে নামলো একটা ওই বিহারি, নামলো কপালের মধ্যে তিলক কাটা। তাই আমি বললাম, আরে এটা হচ্ছে নাকি এখানে, তাও করে মারল। সে আমার কাছে এসে বলছে, আপ কলকাতা সে আয়ে হ্যায় না, ওয়েস্ট বেঙ্গল সে আয়ে হ্যায় না। আমরা, হ্যাঁ, কেন, ইয়ে বিহার হ্যায়, ইয়ে বিহার হ্যায়। আমি মনে মনে ভাবলাম যে ভাই আমাকে রাগিও না, ধরবো ঠুকে দেবো তখন বুঝবে, নাই যদিও, কেননা আমি ভীষণ রকমের মটকা গরম করে দিও না, পারলে ইট ফিট ছুঁড়েও মাথা ফাটিয়ে দিতে পারি। ঠোকা মানে সবসময় চেম্বারের প্রয়োজন হয় না, গাড়ির মধ্যে লাঠি লোহা অনেক কিছু রয়েছে, দেবো যখন তখন বুঝবে। যাই হোক, আমি এইসব ব্যাপারে মারাত্মক, আর আমাকে ওই সমস্ত দাদাগিরি দেখিয়ে কোনো লাভ নাই। ওই সমস্ত দাদাগিরি, ওই সমস্ত দিদিগিরি, ওই সমস্ত, হ্যাঁ বিহারে বাবু বিহার হ্যায়, হ্যাঁ রুলটা পেছন দিক দিয়ে ঢোকাবো, মুখ দিয়ে বের করে দেবো, আমি যে কি জিনিস অনেকেই জানে না। হ্যাঁ আমি ভালোর ভালো, খারাপের খারাপ, তাই জন্য ওইসব দেখিয়ে লাভ নেই। আমার সাথে বাংলাতে কথা বলবে ভাই, আমি ইংরাজি হিন্দি কিচ্ছু বুঝি না, বুঝি না, স্বীকার করে নিচ্ছি। আর যদি কথা বলতে না পারো তাহলে কথা বলবে না, আমার সাথে কথা বলার দরকার নেই, এটা জানিয়ে রাখলাম। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে, স্যার আপনি বিদেশ ঘুরেছেন, অনেকেই আমার জীবন কাহিনী জানে না, আপনি তাহলে ইংরাজি জানেন না কেন, ইংরাজি জানেন না বলেন কেন। শুনে রাখো, সত্যি সত্যি ইংরাজি জানি না, জানি না এবং জানতেও চাই না। জীবনের প্রায় 70% কেটে গেছে, 30% মাতৃভাষা নিয়ে থাকবো। মাতৃভাষা ভীষণ টাফ ভাষা, আমি যদিও সঠিক মতন মাতৃভাষা এখনো বলতে জানি না, বলার চেষ্টা করি এইটুকুই যা। 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান, তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেলস, অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তারপর আমি বললে তবেই আমার ফিজটা ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিজ ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে, এভরিথিং কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। 48 আওয়ার্সের মধ্যে, 48 ঘন্টার মধ্যে আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আমি প্রেডিকশন করে ইউটিউবে সেটাকে পাবলিশ করব, এবং তার লিঙ্কটি যিনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে বলছেন তার কাছে পাঠিয়ে দেব। এ প্রসঙ্গে অবশ্যই মাথায় রেখো,
আমার কথা শুনেই বুঝতে পারছো আমি অত্যন্ত চর্চিত এবং বিতর্কিত একজন মানুষ। তাই জন্য এই ভিডিওটি যখনই আমি মানে তোমাদের প্রেডিকশন ভিডিওটি যখনই আমি পাঠাচ্ছি সেটাকে ডাউনলোড বা সেভ করে রাখবে, যাতে কালকেই আমার ইউটিউবটা যদি ব্লক করে দেওয়া হয় বা ডিলিট করে দেওয়া হয়, যাতে তোমাদের প্রেডিকশনগুলো কোনো রকমের হারিয়ে না যায়। কেমন, এটা মাথায় রেখো। গড়িয়াহাটের চেম্বারে, ফড়িয়াপুকুরের চেম্বারে, মেদিনীপুরের চেম্বারেও, বর্ধমানের চেম্বারেও, ব্যারাকপুরের চেম্বারেও খুব যে হয় তা নয়, তাও এই চেম্বারগুলোতে যখন উপচে পড়া ভিড় গরমকালে হাঁসফাঁস হাঁসফাঁস করছি, তখন মাঝে মাঝে আমার ভেতরের একটা মন বলে ওঠে, এত ভিড়, এখন 30 জনের প্রেডিকশন করো। আমার ঘরে এসি চলছে, পাখা চলছে, সব ঠিক আছে, কিন্তু তাও এত গরম, এত হইচই, চিৎকার, চেঁচামেচি। তখনই আমার একটা আনকনসাস মাইন্ড, অবচেতন মন বলে ওঠে, যে চেম্বারগুলোতে একটা সময় তুমি বসে থাকতে ঘন্টার পর ঘন্টা, একজনও হতো না, বড়জোর একজন দুজন হতো। তোমার নলেজের দ্বারা, কেবল ভাগ্যের দ্বারা নয়, তোমার নলেজের দ্বারা, তোমার বিজনেস পলিসির দ্বারা, এবং তোমার যে যে শিক্ষাটা তুমি আহরণ করেছো তার ইমপ্লিমেন্টেশনের দ্বারা আজকে এতগুলো মানুষ তোমাকে বিশ্বাস করে আসছে। সুতরাং ভেতরের যে অনীহা সেটাকে অফ করে দাও। প্রথমেই আমি এই জাতকটিকে বলবো যে পশ্চিমবাংলায় যদি ভালো মতন ফাইন্ড আউট করা যায়, তাহলে শয়ে শয়ে এমন ছাত্রছাত্রীরা রয়েছে যারা MBBS পড়ার জন্য মানে পাগল হয়ে যাচ্ছে, MBBS পড়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাপ বলছে যে বাড়ি গাড়ি সবকিছু বিক্রি করে টাকা দিচ্ছি MBBS এর চান্স যেন হয়ে যায়, এরকম পরিস্থিতি। আর তুমি MBBS পড়ছো, Part 1 বোধ হয়, প্রথম বর্ষ। সুতরাং তুমি যে বলেছো, স্যার আমি এটাকে ছেড়ে দেব, এটা ভালো লাগছে না, তুমি আজকে যেই জায়গাটায় আছো সেটা কেবল ভাগ্য দিয়ে অ্যাচিভ করা নয়, কিন্তু তোমার যোগ্যতা, তোমার পরিশ্রম, কঠোর পরিশ্রম দ্বারা। কেননা চাইলে মাধ্যমিকে 2nd ডিভিশন হওয়া যায়, কিন্তু চাইলে MBBS পড়া যায় না। এটা আমার মতন একজন গোমুখ পর্যন্ত কিন্তু জানে, আর তোমরা তো জানবেই, তোমরা উচ্চশিক্ষিত, বুঝতে পেরেছো? তাই জন্য তোমার যে নেগেটিভ চিন্তাধারা, পড়তে ভালো লাগছে না স্যার, আমি কি অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়বো, এই সাবজেক্ট ভালো লাগছে না, আজকে যে জায়গাটা তুমি অ্যাচিভ করেছো তার পেছনের কষ্টটা, তোমার অ্যাচিভমেন্টের যে উল্লাস, সেটা যেন ডিলিট করে না দেয়, ভুলিয়ে যেন না দেয়। MBBS পড়ছো তুমি, তুমি আমাকে প্রথম কথা লিখছো যে আমার এটা ভালো লাগছে না, আমি কি অন্য কিছু নিয়ে পড়াশোনা করব, আমি কি অন্য লাইনে চলে যাব। আমার শুনে হাসি পেল, করুণা হলো। তার মানে চিন্তা করো কি ধরনের ফ্লাকচুয়েশন তোমার মধ্যে চলে এসছে। স্যার আমি ওই 2nd ডিভিশনে মাধ্যমিক হয়েছি, এবার কিছুই পেলাম না, আই এম এক্সট্রিমলি সরি, সে বাংলাকে ছোট করছি না, তাও বলছি বাংলা অনার্স নিয়ে পড়ছি, স্যার আমি কি শিক্ষক হব নাকি অন্য কিছু হব, এই প্রশ্ন তোমার নয়। তুমি MBBS হয়েছো, MBBS, হ্যাঁ, ওই Part 1 পড়ছো আর কি, প্রথম বর্ষ। তাহলে এটা কিন্তু খুব একটা ছোটখাটো ব্যাপার নয়, কাজে এটা ছেড়ে দেব, অন্য কোনো কিছু নিয়ে পড়ব, এই চিন্তাধারাটা তোমার মনের মধ্যে আসার জন্য তুমি আমার সন্তান সম, সন্তান সমও নয়, আমার সন্তান হলে তোমার চাইতেও সে বড় হতো, তুমি তার চাইতেও ছোট, কিন্তু তবুও তোমাকে ধিক্কার জানাই। প্রথমে আমি জন্মছক তোমার বলবো। জন্মছক মানে একজন জাতক যখন জন্মায়, বারবার ধরে বলেছি এই কথাগুলো, বারবার ধরে আমার বলতে ভালো লাগে না, আমি শর্টে করে বলে দিচ্ছি। একজন জাতক যখন জন্মায় তখন গ্রহের যে অবস্থান থাকে তার দ্বারা ক্যালকুলেট করে যে ছকটি ক্রিয়েট করা হয় তাকে জন্মছক বলে। তারপর আমার 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর বয়স হচ্ছে। এই বয়সের সাথে সাথে মনের পরিবর্তন হচ্ছে, শরীরের পরিবর্তন হচ্ছে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে, আমার যৌনতার পরিবর্তন হচ্ছে, সবকিছুর পরিবর্তন হচ্ছে। যেরকম সেরকম জন্মের সময় গ্রহের যে অবস্থান সেগুলো আপডেট হতে হতে পরিবর্তিত এবং আবর্তিত হয়ে চলেছে, এবং আজকের দিনে যে ফরমেশনটা নিচ্ছে তার উপর বেস করে যে ছকটি ক্রিয়েট করা হচ্ছে তাকে কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশনের ছক বলা হয়। আমার জীবনে ভালো ডাক্তার হওয়ার আছে, কিন্তু এখন আমার ডাক্তার, এই ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে ভালো লাগছে না, কেন লাগছে না? আমার জীবনে যা যা কিছু হওয়ার আছে আজকের দিনে সেইগুলো হচ্ছে না, কেন হচ্ছে না? এটা যদি তোমাকে জানতে হয়,
তাহলে অবশ্যই কিন্তু তোমাকে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্যালকুলেশন করতেই হবে। স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্যালকুলেশনের মধ্যে দিয়ে আজকের দিনে কেন তুমি সফল হতে পারছ না, কেন তুমি স্যাটিসফাই হতে পারছ না, সেটা যেমন বলা সম্ভব সেরকম আজকের দিন থেকে টিল ডেথ সারা জীবনের পুঙ্খানুপুঙ্খ প্রেডিকশন করে দেওয়া সম্ভব। আমি যদি জন্মচক্রটি লক্ষ্য করি তাহলে তোমার কিন্তু মিথুন লগ্ন, আমি যেটা লক্ষ্য করতে পারছি মিথুন লগ্ন এবং তোমার কিন্তু মীন রাশি। এক নম্বর ঘরে মিথুনের ঘরে শনি বসে রয়েছে, দুই নম্বর ঘর কর্কটের ঘরে চন্দ্রের ঘরে বৃহস্পতি বসে রয়েছে, তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ঘরে কোনো গ্রহ নেই, ছয় নম্বর ঘর বৃশ্চিকের ঘরে মঙ্গলের ঘরে কেতু এবং প্লুটো বসে রয়েছে, সাত নম্বর ঘরে কোনো গ্রহ নেই, আট নম্বর ঘর মকরের ঘরে শনির ঘরে নেপচুন এবং মঙ্গল বসে রয়েছে, নয় নম্বর ঘর কুম্ভ শনির ঘরে ইউরেনাস বসে রয়েছে, দশ নম্বর ঘর বৃহস্পতির ঘর মীনের ঘরে চন্দ্র বসে রয়েছে, এগারো নম্বর ঘর মেষের ঘরে মঙ্গলের ঘরে শুক্র এবং বুধ বসে রয়েছে, বারো নম্বর ঘর বৃষর ঘর শুক্রের ঘর সেখানে রাহু এবং সূর্য বসে রয়েছে। এটা হচ্ছে তোমার জন্ম ছক। আর আজকের দিনের ছক অর্থাৎ স্পট ইমপ্লিমেন্টেশন ছক যদি লক্ষ্য করা যায় তাহলে এক নম্বর ঘরে কোনো গ্রহ নেই, দুই নম্বর ঘরে নেপচুন বুধ মঙ্গল, তিন নম্বর চার নম্বর ঘরে কোনো গ্রহ নেই, পাঁচ নম্বর ঘরে প্লুটো এবং কেতু, ছয় নম্বর সাত নম্বর ঘরে কোনো গ্রহ নেই, আট নম্বর ঘরে শনি এবং বৃহস্পতি, নয় নম্বর ঘরে শুক্র, দশ নম্বর ঘরে চন্দ্র, এগারো নম্বর ঘরে রাহু ইউরেনাস এবং রবি, আর বারো নম্বর ঘরে কোনো গ্রহ নেই। প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পারছি, প্রথমেই আমি বললাম তুমি MBBS নিয়ে পড়াশোনা করছো এবং তুমি প্রথম বর্ষ তোমার হয়েছে। এখন ব্যাপার যেটা হচ্ছে আমি যদি দুই নম্বর ঘরকে লক্ষ্য করি বৃহস্পতি বসে রয়েছে চন্দ্রের ঘরে আর চন্দ্র মীনের ঘরে বসে রয়েছে, মানে বৃহস্পতির ঘরে বসে রয়েছে চন্দ্র, তাহলে দুই নম্বর এবং দশ নম্বর ঘরের মধ্যে কিন্তু পরিবর্তন যোগ ক্রিয়েট হয়েছে। সুতরাং আমি তোমার ছকের মধ্যে যেটা লক্ষ্য করতে পাচ্ছি যে পরবর্তী কালে অগাধ সম্পত্তির মালিক, অর্থের মালিক, সম্পদের মালিক এবং বিপুল সঞ্চয় হবার জায়গা তোমার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বৃহস্পতি শনিকে খুব ভালো মতন যদি দেখি 7:4 বা 6:11% মধ্যে দিয়ে দুই নম্বর এক নম্বর পাঁচ নম্বর ঘর দ্বারা বারো নম্বর ঘরকে হিট করছে, এই বিপুল সম্পদ আহরণ করবে কিন্তু তুমি বিদেশের ভূমিতে। এবং আমি যেটা স্পষ্টত দেখতে পাচ্ছি বিদেশের ভূমিতেই কিন্তু পরবর্তীকালে তুমি কর্ম করবে। তোমার কর্মের স্থান পশ্চিমবাংলা নয়, তোমার কর্মের স্থান ভারতবর্ষ নয়, তোমার কর্মের স্থান এবং সেখান থেকে মারাত্মক উন্নতির স্থান আমি কিন্তু বিদেশ ভূমিতে লক্ষ্য করতে পাচ্ছি। বাট বারো নম্বর ঘরেও রাহু উচ্চস্থ হয়ে রয়েছে, বিদেশ যাত্রা ডেফিনিটভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং করোরপতি বা অরোরপতি হওয়ার যোগ তোমার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, বিপুল অর্থ ভান্ডার ক্রিয়েট হওয়া, মানে প্রচুর অর্থ মাস গেলে ইনকাম করা কেবল নয়, সঞ্চয়ের জায়গাটা বিপুল অর্থ কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি, যেটা তুমি আজকের দিনে কল্পনাও করতে পারো না। তোমার একাধিক গাড়ি থাকবে, একাধিক কেন, দুইয়ের অধিক গাড়ি থাকবে, তিনের অধিক গাড়ি থাকবে, দুই তিনের অধিক বাড়ি থাকবে, বিদেশ ভূমিতে জমি এবং বাড়ি থাকবে তোমার। কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি 9:6% মধ্যে দিয়ে শনি লগ্নে উচ্চস্থ, কিন্তু আট নম্বর ঘরটা শনির ঘর এবং সেখানে মঙ্গল বসে আছে। আট নম্বর ঘরের অধিপতি গ্রহ যদি শনি হয় তাহলে শনি সবচেয়ে সুফল দেয়, কিন্তু সেখানে মঙ্গল চলে আসার জন্য বিষ যোগ ক্রিয়েট হয়ে গেল, অ্যাক্সিডেন্টাল যোগ। রাহু এবং আমাদের ছয় নম্বর ঘর মঙ্গলের ঘর দুই নম্বর ঘরকেও হিট করছে চন্দ্রের ঘরকে, তাই জন্য গাড়ি অ্যাক্সিডেন্ট মারাত্মকভাবে হওয়া এবং সেখান থেকে প্রাণে বেঁচে যাওয়া, ওই ঋষভ পন্থের মতন প্রাণে বেঁচে যাওয়া, অ্যাক্সিডেন্টাল যোগ, বুঝতে পেরেছো? আগুন থেকে সাবধান, বিদ্যুৎ থেকে সাবধান এবং চার চাকা বহু চাকা থেকে সাবধান। পরবর্তীকালে কিন্তু মনে করো প্লেনে করে যাচ্ছ, সেখানে প্লেন ক্র্যাশ হয়ে গেল, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, মারাত্মক ডেঞ্জার জোন ক্রিয়েট হয়ে গেছে তোমার ছকের মধ্যে। 10:6, 4:1% মধ্যে দিয়ে সাত নম্বর তিন নম্বর এগারো নম্বর ঘরের কানেকশন কিন্তু বলে শটায়ু যোগ, স্বল্পায়ু যোগ কিন্তু তোমার। তুমি আমার সন্তানের চাইতেও ছোট, তোমার বাবাও প্রেডিকশন করতে আমাকে বলেনি, তোমার বা তোমার মাও প্রেডিকশন করতে বলেনি, বা তোমার গার্জেন কেউ প্রেডিকশন আমাকে করতে বলেনি। তুমি যখন প্রেডিকশন করতে বলেছো
আর তুমি যখন এখন এমবিবিএস নিয়ে পড়াশোনা করছো তার মানে তুমি একদম কচি খোকা নয়, তার জন্য প্রেডিকশন আমাকে করতেই হচ্ছে, এবং প্রেডিকশন যখন আমি করব তখন প্রফেশনাল এথিক্সের মধ্যেই মানে পড়ে আমি যেটা লক্ষ্য করতে পারছি সেটাই কিন্তু বলবো, সেটা খারাপ হোক ভালো হোক যাই হোক। তোমার কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি ম্যাক্সিমাম 40-45 বছরের বেশি কিন্তু এই এই যে মানে কি বলবো আয়ুর জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। ইমিডিয়েট রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করে এই শর্ট আয়ুকে অফ করে দেওয়া প্রয়োজন। এখন যারা যারা আমার প্রোগ্রাম অনেক দিন ধরে দেখছেন তারা বলবেন স্যার শর্ট আয়ু মানে তো আজকের দিন থেকে নেক্সট 9 বছরের মধ্যে যে কোনো সময় মরে যাওয়া, এটা মানে মৃত্যু ফাঁড়া যোগ আর কি, 3 টাইপস অফ মৃত্যু ফাঁড়া যোগ, তার মধ্যে যে কোনো একটা হবে এটাই তো আপনি বলেন, কিন্তু এক্ষেত্রে সেটা নয়। এই কারণের জন্য মঙ্গল 9-6 কানেকশনের মধ্যে দিয়ে শনির ঘরে বসে রয়েছে, শনি আবার কিন্তু লগ্নে বুধের ঘরে বসে রয়েছে, 6-12 এবং 8 কানেকশনের মধ্যেও কিন্তু বুধ চলে আসার জন্য শনি কিন্তু সবসময় ডিলে করে দেয়। তাই জন্য এই 9 বছরটা করবে না, 9 বছরটা ওই 19 বছর বা 29 বছর করবে। মূলত খুব ভালো মতন যদি এই কানেকশন লক্ষ্য করা যায় 42-45 বছরের মধ্যে কিন্তু এই মৃত্যু ফাঁড়া যোগের জায়গাটা, মৃত্যু ফাঁড়া যোগ কিন্তু নর্মালি নয়, শর্টায়ু যোগ যেটা ক্রিয়েট হয়ে রয়েছে, স্বল্পায়ু যোগ যেটা ক্রিয়েট হয়ে রয়েছে সেটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ভীষণ সাবধান, ইমিডিয়েট রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করে এইটাকে খণ্ডন করা প্রয়োজন। 2-চাকা 3-চাকা এইগুলো দ্বারা কিন্তু কোনো অ্যাক্সিডেন্টাল যোগ নয়, মানে নিজস্ব পার্সোনাল কার বা গাড়িতে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে সেখান থেকে বেঁচে যাওয়া লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু এই যে প্লেন ট্রেন বা জাহাজ এই সমস্ত কিছুর দ্বারা অ্যাক্সিডেন্টাল ডেথ এই ছকের মধ্যে পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। একটা কথা আমি অবশ্যই বলবো যে তুমি এমবিবিএস নিয়ে পড়াশোনা করছো, নট এ ম্যাটার অফ জোক, বাট কেতু যখন নিচস্থ হয়ে যায় আমি বারবার ধরে বলেছি আমাদের স্যাটিসফ্যাকশন, আমাদের স্যাটিসফ্যাকশনের কারক গ্রহ হচ্ছে কেতু, সেই কেতু যখন নিচস্থ হয়ে যায় তখন আমি কখনো স্যাটিসফাই হতে পারি না। দেখো বারবার ধরে বলেছি গ্রহ কথা বলে, তুমি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো স্বপ্নের সাবজেক্ট সেখানে তোমার হ্যাপি হওয়া উচিত ছিল, স্যাটিসফ্যাকশন ভরপেটটা থাকা উচিত ছিল, কিন্তু তোমার সেটা নেই, তার কারণ কেতু কিন্তু নিচস্থ হয়ে গেছে। দিস ইজ কল সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি। কেতু নিচস্থ হয়ে যাওয়ার জন্য কিন্তু তুমি কখনো স্যাটিসফাই হতে পারো না, তুমি সবসময় কিন্তু একটা ইনসিকিউর জোনে রয়েছো, সবসময় মনে হচ্ছে ভালো লাগছে না, যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করছো মন লাগছে না, ভালো লাগছে না, একাগ্রতা আসছে না, এবং তোমার রেজাল্ট ফল করে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সেখান থেকে কিন্তু মানে কি বলবো মানে ইনক্রিজের পরিবর্তে ডিক্রিজ হয়ে যাওয়ার জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। 8 নম্বর ঘরের মঙ্গল হইতে ভীষণ সাবধান, 8 নম্বর ঘরের মঙ্গল 6-9 কানেকশনের মধ্যে দিয়ে 5:8 4:1%-এর মধ্যে দিয়ে 11 নম্বর ঘর এবং সেখানে শুক্র বসে আছে, সুতরাং অপোজিট সেক্সের দ্বারা কোনো যদি সম্পর্ক ক্রিয়েট হয়, প্রেমজ সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, বৈধ সম্পর্ক, অবৈধ সম্পর্ক, যাই হোক আলটিমেট সেটা কিন্তু আমাদের উকিলের দরবারে গিয়ে বা আইন আদালতে বা পুলিশ কেসের মধ্যে দিয়ে শেষ হবে। রবি যেহেতু 12 নম্বর ঘরে রয়েছে, পিতৃবিরোধী হয়ে ওঠা বা বাবার সাথে সঠিক মতন কানেক্ট না করতে পারা মানসিক দিক দিয়ে, মনের দিক দিয়ে, মনোভাবের দিক দিয়ে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। যেরকম সেরকম একটা কথা, এই 12 নম্বর ঘরটা কিন্তু শুক্রের ঘর, বৃষর ঘর, এবং শুক্র দ্বারা কিন্তু প্রেমজ জীবন এবং বিবাহিত জীবন বোঝা যাওয়ার জন্য আমি যেটা দেখতে পাচ্ছি আনহ্যাপি হয়ে যাওয়ার জায়গা, তুমি যদি প্রেম করো আনহ্যাপি হয়ে যাওয়ার জায়গা, এবং আমি তুমি যার সাথে প্রেম করো তাকে নিয়ে বিন্দুমাত্র একটা কথাও বলবো না, সে ভালো মেয়ে হতেই পারে কিন্তু তোমাদের কানেকশন কখনো সুখের হবে না। আমি একজনকে ভালোবাসি, আলটিমেট ভালোবাসাটা একটা মারাত্মক প্রবলেমের মধ্যে দিয়ে শেষ হবে, এটা লক্ষ্য করা যাচ্ছে, এবং বিবাহের জায়গাটা তুমি যাকেই বিয়ে করো আজকের দিনে লিখে দিচ্ছি তুমি যদি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই না করো তাহলে তোমার সেপারেশন এবং তোমার ডিভোর্স আসতে বাধ্য। 12 নম্বর ঘরটা শুক্রের ঘর, সেখানে রাহু বসে থাকার জন্য একাধিক বিবাহের যোগও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং পরবর্তীকালে অবৈধ প্রেমে আসক্ত হয়ে পড়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। যদিও বৃহস্পতি এবং চন্দ্র 9-6 কানেকশনের মধ্যে দিয়ে 5:8 4:10% মধ্যে দিয়ে শুক্রকে হিট করার জন্য
সে ক্ষেত্রে অপোজিট সেক্স তোমাকে ডিস্টার্ব করবে। দেখা গেল এমন একটা জায়গায় কাজ করছো সেখানে একজন বিবাহিত মহিলা, সে তোমাকে অহিতুক কিন্তু যৌন কামনা নিবৃত্তিকরণের জন্য তোমাকে ভালোবাসি ভালোবাসি বা উত্তপ্ত করার চেষ্টা করবে এবং সেই ফাঁদেও কিন্তু তুমি পা দেবে, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তিন নম্বর ঘর দ্বারা কিন্তু মনোভাবকে বোঝা যায়। এই তিন নম্বর ঘরের অধিপতি গ্রহ ১২ নম্বর ঘরে থাকার জন্য আজকের দিনের মানসিকতার জায়গাটা, মনোভাবের জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে। ১২ নম্বর ঘর দ্বারা কিন্তু ডেবিট এবং ক্রেডিট বোঝা যায়, আয়গা জায়গা। এক্ষেত্রে কিন্তু রবি জায়গা অর্থাৎ আমার মনোভাবের মধ্যে মানসিকতার মধ্যে সেই পজিটিভনেস বিন্দুমাত্র নেই। আজকের দিনে দাঁড়িয়ে তুমি একটা ইনসিকিউর জোনে রয়েছো, আজকের দিনে দাঁড়িয়ে MBBS পড়া স্টুডেন্ট তুমি, তবুও তুমি বুঝতে পারছো না যে ভবিষ্যতে আমি কি নিয়ে এগোবো, কি করা উচিত আমার, ইনসিকিউর জোনে রয়েছো। যদি না হও অ্যাস্ট্রোলজিটা ছেড়ে দেবো, আজকের দিনে চ্যালেঞ্জ করলাম, যদি না হও তুমি অ্যাস্ট্রোলজিটা ছেড়ে দেবো, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, একদম পরিষ্কার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, বুঝতে পেরেছো। আর চন্দ্র 6-9 কানেকশনের মধ্যে দিয়ে মঙ্গল এবং রাহুর দ্বারা সূর্যকে হিট করছে, আর শুক্র এবং সূর্যের কম্বিনেশন দারিদ্র্যযোগ ক্রিয়েট করছে, মানে ফল ডাউন। দারিদ্র্যযোগ মানে কখনো প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি তা নয়, দারিদ্র্যযোগ মানে হচ্ছে ফল ডাউন হয়ে যাওয়া। তাই জন্য কিন্তু কাজে তোমার বিন্দুমাত্র মন আসবে না। তুমি তোমার কাজ হচ্ছে এখন অধ্যয়ন করা, পড়াশোনা করা, হ্যাঁ ডাক্তারি সাবজেক্ট নিয়ে, সেখানে বিন্দুমাত্র কিন্তু তোমার মন আসবে না, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এই ছকটা পিওর কিন্তু চিকিৎসকের ছক। তুমি যদি মনে করো এইগুলো সব ছেড়ে ছুড়ে সাধু সন্ন্যাসী হয়ে যাব, যেমন একজন আমাকে দিয়ে প্রেডিকশন করিয়েছিল, তার অনলাইন প্রেডিকশনও আমি করেছি, সে আমাকে বলেছে স্যার আমি সাধু সন্ন্যাসী হয়ে যেতে চাই, কিন্তু স্যার আমার একটা প্রবলেম আছে, আমার না মহিলার দোষ আছে, সে অবৈধ প্রেমে আসক্ত। পাছে এক লাথি মেরে তাকে আর বললাম না, হ্যাঁ সাধু সন্ত হতে চাই, এদিকে মহিলার দোষ রয়েছে, কথা প্রসঙ্গে চলে এলো, কিছু মনে করো না বাবা। তাই জন্য যার যেখানে কর্ম সেখানেই তার মুক্তি, সারদা মা বলেছিলেন। তাই জন্য তোমার কাজে ফোকাসটা আসছে না, ইমিডিয়েট রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করো এবং নিজেকে আমার কাছে সঁপে দাও। তোমার জীবনে চরম উত্তরণ রয়েছে, চরম সফলতা, এবং তুমি মানে একদম ফেমাস ডাক্তারে রূপান্তরিত হবে, এটাও লক্ষ্য করতে পারছি। প্রপার গুরু, প্রপার টিচার, পথপ্রদর্শকের প্রয়োজন, এবং সবচেয়ে বড় কথা, গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই, সেই গ্রহের ব্যাক রিফ্লেকশনকে অফ করা ভীষণ প্রয়োজন, বুঝতে পেরেছ, ভীষণ প্রয়োজন। 6-3, 6-9-9 কানেকশন, তুমি তোমার যে প্রেমজ সম্পর্ক সম্পর্কে জিজ্ঞাসা করেছ, আমি যেটা দেখতে পাচ্ছি এই সম্পর্ক নিয়ে ভীষণ একটা ঝামেলা ক্রিয়েট হবে, এবং এই সম্পর্কটা প্রেমজ সম্পর্কটাই পরবর্তীকালে একটা কিন্তু মানে সাপেনিউলের সম্পর্কে রূপান্তরিত হবে। আর যদি কোনো কারণে এই সম্পর্কটা বিবাহে রূপ নেয় তাহলে ডিভোর্স অনিবার্য, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, বুঝতে পেরেছ, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা কথা তোমাকে আমি বলবো, 5 নম্বর ঘর দ্বারা কর্মফলের জায়গা কিন্তু লক্ষ্য করা যায়। 5 নম্বর ঘরের অধিপতি গ্রহ শুক্র মঙ্গলের ঘরে 11 নম্বর ঘরে বসে আছে, 5 এবং 11 সমসপ্তমে হিট করছে, সুতরাং কর্মফলের জায়গাটা তুমি একদম সঠিক মতন পাবে। যেহেতু শুক্র মঙ্গল 5 নম্বর 11 নম্বর ঘরকে হিট করছে, 5 নম্বর সফলতা আর 11 নম্বরটা হচ্ছে সফলতাকে ত্বরান্বিত করা। তুমি পড়াশোনা করছো না, তুমি মনোযোগ দিচ্ছ না, তাই তুমি বাজে রেজাল্ট করছো। তুমি যখন পড়াশোনা করবে, মনোযোগ দেবে এবং যে গ্রহের নেগেটিভিটি সেটাকে অফ করবে, তখন তুমি তরতর করে উন্নতি করবে। একদম পিওরেস্ট কর্মফলের জায়গাটা থামস আপ হয়ে থাকার জন্য যেমন কর্ম করবে সেরকম তুমি ফল পাবে, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এই ছকটার মধ্যে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই এই কারণেই করা প্রয়োজন, তুমি যদি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই না করো তাহলে MBBS নিয়ে যে তুমি পড়াশোনা করছো ফার্স্ট ইয়ারে, এখান থেকে তুমি ফ্রুটফুল রেজাল্ট পাবে না। বিদেশ ভূমি তো অনেক দূরের ব্যাপার, তুমি তুমি বলবে দেখবে যা ইয়ার লস হয়ে গেল বা পড়াশোনাতে মনোযোগ লাগছে না, ওই টেনে টুনে পাস করলাম, ঠিক মতন আমি নিজের পায়ে দাঁড়াতে পারছি না। আমি আবার বলছি, বলাটা আমার কাজ, করাটা তোমার কাজ। তুমি আমার কথা শুনে তোমার রেক্টিফিকেশন করবে কি না আমি জানি না, অবশ্যই রেক্টিফাই করতে হবে, এবং তুমি এবং তোমার প্রেমিকার দুজনের যদি রেক্টিফাই করা যায় তাহলে কিন্তু প্রেম সুস্থভাবেই এগিয়ে যাবে। বাবাকে সম্মান করতে হবে, পিতৃতুল্য মানুষদেরকে সম্মান করতে হবে, তাদেরকে হাট করে ফেলার জায়গা মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে।
নেগেটিভিটি কে অফ করতেই হবে। নেগেটিভিটি নিয়ে আমি খুব একটা বেশি কিছু বললাম না এই কারণের জন্যই, তুমি যদি মনে করো জীবনে সফল হতে চাও তাহলে আমার কাছে নিজেকে সঁপে দিও। দুর্দান্ত একটা ছক রয়েছে এবং এত সুন্দর একটা ছক যে আমার ডেথ সার্টিফিকেটটা তোমাকে দিয়েও কিন্তু সিগনেচার করানো যায়। এত সুন্দর একটা কিন্তু ছক, পরবর্তীকালে বিদেশে কিন্তু চরম সফল হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বাট গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই, এই ব্যাড রিফ্লেকশনকে যদি অফ না করা যায় তাহলে জীবনে সফল হওয়াটা কিন্তু খুব মুশকিল। তোমার পুরুষ যে বন্ধুরা রয়েছে খুব সাবধান, যাদের নাম এল দিয়ে, যাদের নাম কে দিয়ে, যাদের নাম এম দিয়ে, যাদের নাম পি দিয়ে, যাদের নাম সি দিয়ে, তাদের থেকে ভীষণ সাবধানে থাকতে হবে। আর আমি কিন্তু তোমার খুব কাছের মানুষ, ক্লোজ ফ্রেন্ডের মধ্যে বা আত্মীয়র মধ্যে বা পাড়া পড়োশী যারা ভীষণ ক্লোজ, সেখানে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। যে নামগুলো বললাম সেই নাম দিয়ে যাদের নাম, যে অক্ষরগুলো বললাম সেই অক্ষরগুলো দিয়ে যাদের নাম, তাদের থেকে ভীষণ সাবধানে থাকতে হবে, কেননা গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি হয়ে যাবার জায়গা তোমার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। খাবার থেকে ভীষণ সাবধান তোমাকে থাকতে হবে, ফুড পয়জন বা খাদ্যে বিষক্রিয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, এবং জল থেকে ভীষণ সাবধান, জলজ বাহনের দ্বারা ডেথ হয়ে যাওয়ার জায়গা, হ্যাঁ এইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বা জলের মধ্যে দেখা গেল সমুদ্রে স্নান করতে গিয়ে ভেসে গেলাম, এইগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও ভুল জল খেয়ে ডায়রিয়া হয়ে যাওয়ার জায়গা, এটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। ভীষণ সাবধান, গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। 1, 7, 11, 12 কানেকশন দুর্ভাগ্য যোগ ক্রিয়েট হয়েছে, যেটা এতক্ষণ ধরে আমি অ্যানালাইসিস করলাম। দুর্ভাগ্য যোগ ক্রিয়েট হলে আমার ক্ষমতা যদি 90% পাওয়ার থাকে, দেখা গেল যে আমার শিক্ষা, আমার সমস্ত কিছু রয়েছে, তবু আমি 30 বা 40% বেশি যেতে পারছি না। আর দুর্ভাগ্য যেহেতু একটা বাস্তুদোষ, তাই জন্য কিন্তু তোমার কর্মক্ষেত্রের বাস্তু এবং তোমার গৃহের বাস্তুর দোষ কিন্তু আমি মারাত্মক লক্ষ্য করতে পারছি। পিতার সাথে বেশি ঝগড়াঝাটি বা পিতৃতুল্য মানুষের সাথে মনোমালিন্য যদি হয়, সেটাকে কন্ট্রোল করে নেবে, কখনো কিন্তু তর্কে এগোবে না, তর্ক করবে না, কেননা সেখান থেকে গুরুজনদের হাট করে ফেলার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। চেস্ট পেন, মন, নার্ভ এবং গল ব্লাডার জনিত এবং স্নায়ু তো বললাম নার, হ্যাঁ, আর রক্ত জাতীয় যে প্রবলেম, হার্ট জাতীয় যে প্রবলেম, আর কোনো বন্ধুদের সাথে বসে কিন্তু কখনো নেশা করবে না এইখান থেকে, এবং পরবর্তীকালে কিন্তু মূত্র মূত্রাশয় জনিত প্রবলেম, আমি পরবর্তীকালে এটা ফর এভারের জন্য বলছি, নেগেটিভিটি লক্ষ্য করতে পারছি। রোগ হলে তুমি ডাক্তার, হবু ডাক্তার, ডাক্তারের কাছেই যেতে হবে, সাদা পোশাকের ভগবান আমি বলি, কোনো অ্যাস্ট্রোলজার কখনো কিন্তু কোনো রোগ সারাতে পারে না। এই হচ্ছে তোমার ছক। এরপরেও তোমার যদি কোনো প্রশ্ন থাকে, দুর্ভাগ্যযোগ খণ্ডন করতেই হবে, বুঝতে পেরেছ? আর এছাড়া যদি তুমি তোমার প্রেমজ জীবনটাকে বা বিবাহিত জীবনটাকে সিকিউর করতে চাও, তার জন্য আলাদা রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করতে হবে। যাই হোক, এরপরেও তোমার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই 9903136903 তে হোয়াটসঅ্যাপ করো, আমি হোয়াটসঅ্যাপ মারফতই তার উত্তর দেব। কেমন? আজকের মতন এইটুকুই, নমস্কার।